লড়কা না লড়কি হুই, তো এটা আজকে আমাদের লড়কা হয়েছে না লড়কি হয়েছে সেটা আমরা দেখে নেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাইকে জানাই বেঙ্গলির ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কোনো বক বক না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, একটা মানে একটা আলাদা রকমই একটা মানে ভিডিও। তো চলো, আর তোমরা কার কার কে কে ভিডিও দেখো দাদা ভাইয়ের তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ। অমিত চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভালো আছো, তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কী বলবো। তো আমি কিছুক্ষণ আগে একটা তো ভিডিও আপলোড করলাম, তারপরে দেখছি যে মানে ভিডিও সার্চ করছি, মানে সার্চ করছি মানে কি ভিডিও দেখছি, ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও হঠাৎ করে চোখে পড়ে গেল, যে ধ্রুব যে দাদা ভাইয়ের কি বেবি হয়েছে, ছেলে না মেয়ে হয়েছে, তো সেটাই তোমাদের কাছে জানানোর জন্য তোমাদের কাছে এলাম। তো সবাই তো তোমরা চেনো, দাদা ভাইয়ের ভিডিও দেখতে সত্যি কথা খুবই ভালো লাগে, মানে কিছু শেখার আছে ভিডিওটা থেকে, এত সুন্দর করে প্রেজেন্টেশন করে আমাদের সামনে, সত্যি কথা কোনো কথা হবে না। তো প্রথমে বলবো কনগ্রাচুলেশন দাদা আর ভাবিজি। তো কি বলবো আমি, মানে কথায় প্রকাশ করতে পারছি না। আর বেবিটার ফটো দিয়ে দিয়েছে, তো সত্যি কথা মাসালা সো কিউট, সো কিউট, মানে কি বলবো, মানে মানে যে যাই মনে হচ্ছে কাছে যাই, এত মানে ভালো লাগছে দেখে, সত্যি কথা খুবই ভালো লাগছে দেখে। তোমাদের কাছে ফটোটা শেয়ার করব, তোমাদেরও খুব ভালো লাগবে, সত্যি কথা খুব ভালো লাগছিল ভিডিও মানে ফটোটা দেখতে। তো আর এসব ভিডিও করতে সত্যি কথা আমার তো খুবই ভালো লাগে, তো আমি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেটা সব কিছুই তোমাদের সঙ্গে ভালো হোক বা কোনো সেই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, তো তার জন্যই তোমাদের কাছে এলাম। তো মানে কি বলবো আমি, বলবো মানে কি বলবো, মানে যখনই ভিডিওটা দেখি দাদা ভাই ভিডিও আমি প্রত্যেকদিনই দেখি, মানে খুব ভালো লাগে দেখতে, মানে খুব ইন্টারেস্টিংভাবে জিনিসটা মানে প্রেজেন্ট করে আমাদের সামনে, তো তার জন্য সত্যি কথা অসাধারণ লাগে, খুব ভালো লাগে দেখতে। তো কিছু মানে কথা হবে না, তো বেবি বয় হয়েছে, তো আবারও বলছি কনগ্রাচুলেশন। তো এটাই বলবো যেন আমাদের বেবি যেন সুস্থ থাকে, আর তার মাও যেন খুব সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকে, আর তোমরা এই দিনগুলো খুব সুন্দরভাবে কাটাও, খুব সুন্দর করে আনন্দ করে মজা করে কাটাও তোমরা, এটাই বলবো। কারণ এইসব মুভমেন্টগুলো না একটা আলাদা রকম মুভমেন্ট, এটা বলবো ভাবিজিকেও বলবো যে এই মুভমেন্টটা খুব সুন্দরভাবে কাটাও। তো আর কিছু বলবো না, যে তোমরা খুব মানে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ইয়েতে তোমাদের কাছে ফটোটা আমি শেয়ার করে দিচ্ছি, সত্যি কথা মাসালা সো কিউট, সো কিউট, কী বলবো, মানে ফটোটা যখনই দেখেছি না সত্যি কথা মানে কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না, এত ভালো লাগছিল মানে কিছু বলা হবে না, সত্যি কথা খুব খুব ভালো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার কথা বুঝতে পারবে কি না জানি না, কারণ আমি বাংলাতে বলছি আর দাদা ভাই হিন্দিতে বলে, তো সেই জন্য জানি না বুঝতে পারবি কি না, তো মানে কোনো কথা হবে না, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আজকের মানে সন্ধ্যাটা একটা আলাদা রকম মানে হয়ে গেল আজকে দিনটাতে, সত্যি কথা কোনো কথা হবে না। আর আমার সত্যি তো একটা নতুন মানে বেবি হওয়ার পরে একটা তার একটা চিন্তাভাবনা একটা আলাদা হয়ে যায়, মানে মনটা একটা খুশি খুশি হয়ে যায়, মানে একটা আলাদা রকম সব কিছু একটা আলাদা আলাদা ভাবনা চিন্তা চলে আসে, সত্যি তো মানে এত ভালো লাগছিলো না মানে কোনো কথা হবে না। তো বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফটোগুলো দেখো খুব ভালো লাগবে তোমাদেরকে।